অডিয়েন্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আফটার দ্যাট আই কনভে মাই রিকোয়েস্ট অল অফ ইউ রিসাইড দরুদ এন্ড সালাম ওয়ান আওয়ার প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আই অ্যাম ভেরি হ্যাপি টু গট এ বিউটিফুল চান্স টু সি সামটাইমস হিয়ার ইন দ্য প্রোগ্রাম। After completing MA in Arabic from Murshidabad University, now I am pursuing BA in Arabic Haji Ibrahim Memorial Teachers Training College. Alhamdulillah. Samasta prashamsa o gunagan sei mohan Allah tabarak taalar jonno, যিনি খালিক ও মালিক, যিনি এই গোটা বিশ্বের সৃষ্টিকর্তা, যিনি রব্বুল আলামিন, তারপরে পরেই জাতির নেতা, জগতের নেতা, যিনি আল্লাহ রব্বুল আলামিনের সবিশেষ ট্রেনিং প্রাপ্ত সাইয়েদুল কাউনাইনি মুহাম্মদ আনিল মুস্তফা আহমদ আনিল মুজতবা এর প্রতি শত সহস্র দরুদ ও সালাম শান্তির ধারায় প্রবাহিত হোক। সকলে মহব্বত, ভালোবাসা ও আন্তরিকতার সহিত বলি আল্লাহুম্মা আমিন। তো ভাই, এটা হলো একটা দিনই মজলিস, তাই না? বলছে ইন্নাল্লাহা মালাইকাতাহু সাইয়াহিনা ফিল আরদি ইয়ালতামিসু নূরা। যখন কোন স্থানে কোন জায়গায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের গুণগান হয়, সেই স্থানে কি হয়, আল্লাহ পাকের ফেরেশতা চতুর্দিকে স্তরে স্তরে ঘিরে নেয় আর আসমান পর্যন্ত ঘিরে নেয়, আর তাদের উপর রহমত নাজিল হয় বলে সুবহানাল্লাহ। তো এখনো যারা আমরা মসমার বাইরে আছি, এদিক সেদিক বাজারে আছি, আল্লাহ পাকের রহমতের স্থানে আসার জন্য চেষ্টা করি ভাই। অনেক বক্তা এসেছেন, দূর দূরান্ত থেকে এসেছেন, কোরআন ও হাদিসের আলোকে আপনাদেরকে দিনই কথা শুনে আমল করার জন্য, তাই না? তো তারা এসে যদি আপনাদেরকে না পায়, শ্রোতা যদি না পায়, তাহলে কোরআন ও হাদিস থেকে আপনাদের উপহার কি দিবে? কথা চিন্তা করি ভাই, কোরআন ও হাদিসের কথা উপহার দিতে গেলে স্টেজের মধ্যে জনগণ থাকতে হবে, মানুষ থাকতে লাগবে, তাই না? তাহলে বক্তা ভালো ভালো কথা, কোরআন ও কোরআন ও হাদিসের কথা উপহার দিতে পারবে। তো যাই হোক, আল্লাহ পাক তাবারক তাআলা প্রত্যেকটা মানুষকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, তার একটা উদ্দেশ্য আছে, ঠিক কিনা ভাই? একটা উদ্দেশ্য আছে, এই জন্যই আল্লাহ পাক তাবারক তাআলা আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। তো উদ্দেশ্য সম্পর্কে আমরা সবাই জানি, ব্যবসা সম্পর্কে সবাই জানে, জানি কি না ভাই? হ্যাঁ, ব্যবসা সম্পর্কে আমরা সকলে জানি যে ব্যবসাতে লাভ হয় প্রচুর, ঠিক কি না? ব্যবসাতে প্রচুর লাভ হয়, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, কম শিক্ষিত হোক, বেশি শিক্ষিত হোক, ব্যবসাতে যে লাভ হয় এই কথাটা প্রত্যেকেই খুব ভালোভাবে বোঝে, কথা ঠিক নেবে ঠিক ভাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আমি তোমাদেরকে একটা ব্যবসা দেব। তো ব্যবসা করলে তো লাভ আছে, লস আছে, তাই না? হ্যাঁ, আছে কি নাই? ব্যবসা করলে সে যে ব্যবসায় হোক, তামাক হোক, পাট হোক, ধান হোক, চাউল হোক, সে হার্ডওয়ার্কের দোকানের ব্যবসা হোক, ইট হোক, বালু হোক, যে ব্যবসায় করো না কেন, ব্যবসার মধ্যে কিন্তু লস আছে, আছে কি নাই? প্রত্যেক দিন কিন্তু ব্যবসার মধ্যে লাভ হয় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আমি যে ব্যবসাটা দিতেছি, আমি যে ব্যবসাটা দিতেছি, তোমরা এই ব্যবসাটা করো, এই ব্যবসার মধ্যে তোমার কোনোদিন লস হবে না, নোকসান হবে না। কথা বুঝা গেল? হ্যাঁ, তুমি যদি দুনিয়াও কল্যাণ চাও, দুনিয়াও সুখ চাও, শান্তি চাও, আর আখরাতেও যদি সুখ সুখ চাও, শান্তি চাও, তাহলে এই ব্যবসাটা করো, তাহলে তুমি দুনিয়ায়ও শান্তি পাবে আর মরণের পরে কিয়ামতের মাঠেও শান্তি পাবে,
আর সেই ব্যবসাটার মধ্যে না কোনো নোকসান হবে না। সেই ব্যবসাটা কি, ব্যবসাটা কি ভাই? সেই ব্যবসা হল এই ব্যবসার মধ্যে কোন রকমের কোন লস নাই, শুধু লাভ আর লাভ, লাভ আর লাভ। সুবহানাল্লাহ। সে ব্যবসা কি বলছেন? এই ব্যবসাটি করার জন্য তিনটি জিনিসের প্রয়োজন আছে। কয়টি জিনিস ভাই? তিনটি জিনিসের প্রয়োজন আছে। সেই জিনিস তিনটি কি? আমার আল্লাহ বলেন আল্লাহ রসুলের পরে কি আনুগত্য, কথা বুঝে গেল? আর তিন নম্বর হলো করতে গেলে তিনটা জিনিসের প্রয়োজন। এক নম্বর হলো তুকমিনুনা বিল্লাহি, আল্লাহ পাকের উপর বিশ্বাস স্থাপন। আল্লাহ পাকের উপর বিশ্বাস স্থাপন এইরকম না যে আমি শুধু ভাত খাইলাম, চা খাইলাম, সমস্ত কাজ করলাম আর আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুকরিয়া আদায় করলাম। কথা বুঝে গেল? আমি আলহামদুলিল্লাহ বলে আল্লাহ পাকে শুকরিয়া আদা করলাম যে আমি মুসলমানের ঘরে আছি, আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী মুসলমান, এটাই আমি মুসলমান, এটা না, এটাকে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন না। কথা বুঝে গেল? আমার আল্লাহ বলেন যদি কোনো ব্যক্তি আল্লাহ পাক তাআলার উপর পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করে, আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে যত রেড সিগন্যাল দিয়েছেন সমস্ত রেড সিগন্যাল থেকে বাঁচিয়ে থাকতে হবে। কথা বুঝে গেল? আল্লাহ কি বলছেন? তুমি মদ খাবে না, তুমি ঘুষ খাবে না, তুমি যে না করবে না, তুমি ব্যভিচার করবে না, তুমি সঠিক পথে চলবে। কথা বুঝে গেল? ওদ যদি না খাও, সুদ যদি না খাও, মদ যদি না খাও, জেনা যদি না করো, তাহলে আল্লাহ পাকের যত হুকুম আছে, যে সমস্ত কাজ আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছেন সেই সমস্ত কাজ যদি তুমি করতে পারো, তবেই আল্লাহ পাকের উপর আনুগত্য করা হবে। বলো সুবহানাল্লাহ। কথা বুঝে গেল? আমি শুধু মুসলমানের ঘরে আছি, নাম আমার মুসলমান কিন্তু আমার কাম মুসলমান না। তুমি যদি আল্লাহ পাকের হুকুম নামাজ কি আদা করতে পারো, আল্লাহ পাকের হুকুম টাকা থাকলে যদি তুমি হজ করতে পারো, টাকা থাকলে যদি হজ করতে পারো, গরিব মিসকিনদেরকে সাহায্য সহযোগিতা করতে পারো, মদ যদি না খাও, জুয়া যদি না খেলো, জেনা যদি না করো, ব্যভিচার যদি না করো, তবেই তোমার আল্লাহ পাকের উপর বিশ্বাস স্থাপন করা হবে। কথা বুঝে গেল? খালি আমি মুসলমানের ঘরে পয়দা নিয়েছি, আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, আমি মুসলমান আর আমি আল্লাহ পাকের উপর বিশ্বাস স্থাপন করছি, এটাকে বিশ্বাস স্থাপন করা বলা হয় না। কথা বুঝা গেল? মোট কথা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে যত আদেশ করেছেন, যে সমস্ত কাজ করতে বলেছেন, সেই সমস্ত কাজ যদি আমি করি, আর যে সমস্ত কাজ আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, বাধা করেছেন, এই সমস্ত কাজ থেকে যদি আমি বিরত থাকতে পারি, তবে আমার আল্লাহ পাকের উপর বিশ্বাস স্থাপন করা হবে। কথা বুঝে গেল? দুই নম্বর হলো ওয়া রাসূলিহি, তার রাসূলের প্রতি আনুগত্য। রাসূলের উপর আনুগত্য তখন হবে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা অনুমোদন দিয়েছেন, যে সমস্ত কাজ করার অনুমোদন দিয়েছেন, সেই সমস্ত কাজ আমাদের করতে হবে, যা বারণ করেছেন, যা নিষেধ করেছেন তা করা যাবে না। কথা বুঝে গেল? যেমন মহিলাদেরকে পর্দা পুশিদার মধ্যে চলতে বলেছে, কোন মহিলা যদি পর্দার সহিত না চলে তাহলে তার আল্লাহ রাসূলকে আনুগত্য করা হবে না। কথা বুঝে গেল? পর্দা মহিলাদের ফরজ, হয় কিনা? কথা ঠিক কিনা? মহিলাদের পর্দা এক নম্বর হচ্ছে পর্দা ফরজ, সে যদি পরিপূর্ণভাবে পর্দা না করে সে রাসূলের আনুগত্য করা হবে।
হবে না যতক্ষণ পর্যন্ত কোন নারী পরিপূর্ণ ভাবে তার পর্দা পোশিদাকে ভালোভাবে করবে না, চেয়ানবে আনুগত্য পার করতে পারবে না। কথা বুঝে গেল তো? পুরুষ যদি হয়ে থাকে আল্লাহ রাসূলের প্রদান হুকুম, তারই যদি সে না রাখে আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য ঠিকমতো হয় নাই। কথা ঠিক নে ভাই? তুমি যদি মুসলমান হও, তুমি যদি নবী দরদি হও, তোমাকে দাঁড়িয়ে রাখতে হবে। কথা ঠিক নে ভাই? দাঁড়িয়ে রাখা সুন্নতে মুআক্কাদা, প্রত্যেকটা মুমিনকে দাঁড়িয়ে রাখতে হবে। যদি আমি দাঁড়িয়ে রাখি আল্লাহ পাক আল্লাহ পাক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সুন্নতের উপর আমি আমল করতে পারি, তবে আমার নবীকে আনুগত্য করা হবে। কথা ঠিক কিনা ভাই? কথা ঠিক কিনা? দাঁড়িয়ে নাই, আমার দাঁড়িয়ে নাই, আল্লাহ পাকের রাসূলের আনুগত্য আমার অন্তরে নাই। কি আমি মুখে বলি আমি আমার নবীর উপর আমার খুব মহব্বত, কিন্তু আমার মুখে দাঁড়িয়ে নাই, নবীজি যে সমস্ত কাজ করতে বলেছে সে সমস্ত আমার কাজ অন্তরে নাই, তাহলে আমার আল্লাহর নবীর উপর মহব্বত কোথায়? কিনা ঠিক কিনা ভাই? পাঞ্জাবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিনকে পুরা জিন্দেগি সুন্নতি পোশাক পরিধান করেছে, তোমার শরীরে আমার শরীরে সুন্নতি পোশাক নাই, আমার নবীর উপর আনুগত্য হয় নাই। আমার সুন্নতি পোশাক নাই, আমার নবীকে আনুগত্য করা হলো কিভাবে? তো আল্লাহর নবী যত সুন্নত আছে সমস্ত সুন্নতের উপর যদি আমি আমল করতে পারি, তবে আমার পরিপূর্ণ ভাবে নবী আনুগত্য করা হবে বলে সুবহানাল্লাহ। আর হলো ওয়াতু জাতি আল্লাহর দোয়া জানার, আল্লাহর দোয়া মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা। এ জিহাদ কোন জিহাদ? আল্লাহর নবী দুনিয়াতে থাকাকালীন যে জিহাদ করছে, মুশরিকদের বিরুদ্ধে লড়াই করছে, এই সে জিহাদ না, এ হচ্ছে শয়তানের বিরুদ্ধে জিহাদ। আমি নামাজ পড়তে যাব, মন আমার বলতেছে নামাজটা বাড়িতে পড়ি নাই, আমার শয়তানের বলতে জিহাদ করে মসজিদে গিয়ে নামাজটা পড়তে হবে। কথা ঠিক কিনা ভাই? এটা একটা জিহাদ। কথা বুঝে গেল তো? ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, সবথেকে বড় কথা হলো শয়তানের বিরুদ্ধে জিহাদ। কথা ঠিক কিনা? শয়তানের বিরুদ্ধে জিহাদ করতে হবে। আমার বন্ধুগণ, আমার নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পাকের রাসূলের আনুগত্য নাই, আর আল্লাহর দোয়া জান আর আল্লাহর দোয়া মাল যে আমাদেরকে দিতেছে সে মাল আমরা দান করার ঠিক মতো করতেছি না, তো আল্লাহর দোয়া জানেন, আল্লাহর দোয়া জান আর আল্লাহর দোয়া মাল, আল্লাহ আপনাকে এত ধন সম্পদ দিতে সেই ধন সম্পদ আপনি ঘরে গচ্ছিত করে যাচ্ছেন, এই ধন সম্পদের আপনাকে দান খয়রাত করতে হবে। আমার বন্ধুগণ, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মানুষ, তুমি মহিমান্বিত মহিমান্বিত রব্বুল আলামিনকে ছেড়ে তুমি কার ধোকার মধ্যে পড়েছ? কথা বুঝে গেল? আল্লাহ পাক বলছেন তোমাকে এত সুন্দর চেহারা দিয়ে, এত সুন্দর গঠন দিয়ে, মাথায় চুল দিয়ে, চোখ দিয়ে, চোখের মধ্যে পাতা দিয়ে, ভুরু দিয়ে, পা দিয়ে, নাক দিয়ে খুব সুন্দর করে বানালো, সেই রব্বুল আলামিনকে বলে তুমি কোথায় যাইতেছ? বলছে ফিরে আসো কোরআনের দিকে, আমি আল্লাহ তোমার হারানো সম্মানকে আমি ফিরিয়ে দিব বলে সুবহানাল্লাহ। কথা বুঝে গেল? কোরআনকে ছেড়ে দিয়েছো, বাদ আমল করে করে তুমি তোমার কলবকে নষ্ট করে ফেলেছো, তোমার সম্মান কোথাও নাই, যেখানে যাচ্ছ শুধু অপমান হচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফিরে আসো কোরআনের দিকে, আমি আল্লাহ তোমার সম্মানকে ফিরিয়ে দিব। কোরআনের দিকে ফিরে আসো, কোরআন তোমার সম্মান নাই, তুমি নামাজ পড়তেছো না, কোরআনকে ভুলে গেছো।
বিল্ডিং এর কিছু না, মসজিদকে ভুলে গেছো। আল্লাহ পাক বলছেন যে ফিরে আস।